হালদা নদীর ভাঙনে শনিবার সকালেও চট্টগ্রামের হাটহাজারী লোকালয়ে ঢুকছে পানি। তবে বৃষ্টিপাত না হওয়ায় গতকালের তুলনায় কিছুটা কমেছে পানির স্রোত। বাসাবাড়ি থেকেও কমতে শুরু করেছে পানি। এতেই ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে বন্যার ক্ষতচিহ্ন। পানি কমায় বাড়িতে ফিরতে শুরু করেছে স্থানীয়রা। তবে পানিতে ভেসে গেছে বিভিন্ন সামগ্রী, নষ্ট হয়ে গেছে বেশিরভাগ আসবাবপত্র, ইলেকট্রনিক্স জিনিসপত্র। আমাদের এখানে বাড়ি ভিড়, আমি কিছু না সবগুলো নষ্ট করে ফেলছে। দেখেন পুরো আলা, হ্যাঁ একদম কিছু না আমাদের। ওখানে মানে যা কিছু ছিল সবগুলো পানি কি বন্যা নিয়ে গেছে। টাকার মতো কোনো সুবিধা নাই, তারপর আমাদের খাবার মতো রান্নার মতো এই কোনো ব্যবস্থাও নাই। আমরা ঘরে ফ্যাক পানি নষ্ট হয়ে গেছে, এটা আমরা এখন এই দুয়ার খাস টাস করতে আছি। তবে এখনো পানিবন্দী ফটিকচুরির বিভিন্ন এলাকা। এই যেমন সুন্দরপুর ইউনিয়ন এখনো তলিয়ে আছে পানির নিচে। এই ইউনিয়নের আজিমপুর গ্রামের কৃষক মোহাম্মদ সেলিম পাঁচকানি জায়গায় করেছেন আমনের চাষ, যা তলিয়ে গেছে বানের পানিতে। থইথই পানিতে চেয়ে থাকা ছাড়া আর কিছুই করার নেই এই কৃষকের। এখানে আর একটা ধান একটা চাউল মনে করে একটা 33টি কিছু পাবো না আমরা। কেবল ফসলি জমি নয়, মাছের ঘের, মুরগির খামার সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতি হয়েছে ফটিকচুরির বিভিন্ন এলাকায়। এখানে প্রায় আমার 1200 উপর মুরগি ছিল, আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে প্রায় 500 উপর মুরগি মারা গেছে। এখনের মধ্যে আমাদের সুন্দরপুরের মধ্যে 500 পরিবার পানির ভিতরে আছে। কিছু পানি শুকেছে, কিছু পানি বাসা থেকে কিছু পানি নামছে। এখন এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকট। ত্রাণ বিতরণ করছে বিভিন্ন সংগঠন। আমরা 300 পরিবারের জন্য ত্রাণ নিয়ে আসছি, আমরা এখানে শুকনো খাবার নিয়ে আসছি, পানি নিয়ে আসছি, খাবার পানিটা খুবই অভাব, আমরা ওটা নিয়ে আসছি, আর জরুরি ওষুধ আর শিশু খাদ্য। এছাড়া মিশাই রাওজান সানিয়ায় কিছুটা উন্নতি হয়েছে বন্যার পরিস্থিতি।